যেখানে বিশ্ববাজারে বাংলাদেশের প্রোডাক্টের এত চাহিদা, সেখানে আমরা ইরানি বোরখা, দুবাই বোরখা এসব বলে কেন মেতে থাকবো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি স্নেহা আফরিন, চলে এসেছি ভিআইপি আবায়া কালেকশন থেকে নিউ আরেকটা ভিডিও নিয়ে। গাইজ, আজকে কিন্তু ব্লগটা আমার একাই করতে হচ্ছে আপনাদের জন্য। তোসিফ আজকে অনেক অসুস্থ, সবার জন্য দোয়া করবেন। তো চলুন গাইজ, কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আপনারা যে সুন্দর বোরকাটা দেখলেন, এটা সম্পূর্ণ ম্যানুয়াল এমব্রয়ডারিতে করা। কি এত সুন্দর ম্যানুয়াল এমব্রয়ডারির মধ্যে কাজ দেখে অবাক হচ্ছেন? অবাক হওয়াটাই স্বাভাবিক। এমব্রয়ডারির মধ্যে এত সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা ভিআইপি আবায়া কালেকশনে। আপনারা চাইলেই আপনাদের পছন্দ মতো কালার, ডিজাইনস কাস্টমাইজ করতে পারবেন। তার পাশাপাশি অ্যাপ্লিকের ডিজাইনাররা কিন্তু আপনাদের জন্য নিউ নিউ ডিজাইন নিয়ে প্রস্তুত আছে। বাংলাদেশে কিন্তু খুব কম প্রতিষ্ঠানই আছে যারা নিজেদের ডিজাইনারদের কাজ করিয়ে থাকে। অ্যাপ্লিক তার প্রত্যেকটি প্রোডাক্টেই ডিজাইন থেকে শুরু করে সুইং অ্যান্ড প্রপার কোয়ালিটি মেনটেন করে থাকে। যেখানে পোশাক রপ্তানিতে বিশ্ববাজারে বাংলাদেশ এত এগিয়ে গেছে, বাংলাদেশ বাইরে এক্সপোর্ট করছে, বিশ্ববাজারে বাংলাদেশের প্রোডাক্টের এত চাহিদা, সেখানে আমরা ইরানি বোরখা, দুবাই বোরখা এসব বলে কেন নিতে থাকবো? অ্যাপ্লিকের প্রত্যেকটি প্রোডাক্টের ডিজাইন এবং সুইং কোয়ালিটি মেনটেন করেই করা হয়। চলুন দেখে আসা যাক ডিজাইন এবং সুইং কিভাবে করা হচ্ছে। সো গাইস, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।